হ্যালো এভরিওয়ান, পিজেস কিচেন আর একটু নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন আজকে কি রেসিপি করতে যাচ্ছি। হ্যাঁ, আজকের রেসিপি মুরগির চামড়া দিয়ে মুগ ডালের ভুনা। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মাংস খেতে পছন্দ করেন কিন্তু মুরগির চামড়া, গলা, গিলা, কলিজা ইত্যাদি খেতে পছন্দ করেন না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। কথা দিচ্ছি এই রেসিপিটা একবার ট্রাই করলে যারা এটা খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে। আশা করি রেসিপিটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর তার জন্য চুলা একটি কড়াই গরম করে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ মুগ ডাল। এবার চুলার আঁচটা লোতে রেখে ডালটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না এর থেকে একটা সুগন্ধ ছাড়ছে। যখন ডালটা হালকা লালচে হয়ে যাবে তখন এতে জল দিয়ে লো টু মিডিয়াম হিটে সেদ্ধ করে নিতে হবে। ডালটা এখানে সেদ্ধ হতে থাক। আমরা অন্য একটা কড়াইতে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আরও দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা আর 1 চামচ পরিমাণ জিরে। এখন এগুলোকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন এতে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা সোনালি করে ভেজে নিব। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব কিছু গুঁড়া মশলা, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়া, 1/2 চামচ জিরে গুঁড়া, আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার সব কিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব মুরগির চামড়াগুলো। মুরগির চামড়াগুলো দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে একটু টাইম নিয়ে কষাতে হবে। আমি এখানে মশলাটার সাথে মুরগির চামড়াটা লো হিটে 7 থেকে 8 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম হিটে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। এখন ডালটাতে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছু ধনিয়া পাতা, আর সেই সাথে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার আবারও সব কিছু নেড়ে চেড়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য আবারও রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে ময়দার সাথে এই মুরগির চামড়া দিয়ে মুগ ডালের রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখানে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। আজ এখানেই বিদায় নিচ্ছি।